আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আদমিক কথা বলব বগুড়ার শৈচ্চন্দ্রের ব্যাপারে কি ভাবছে বিসিবি কেন বগুড়ার জেলা দলের কোচ নিয়োগ দেওয়া হচ্ছে না বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক বগুড়ার মানুষের কাছে এক আকাঙ্ক্ষার নাম ছিল দুই হাজার ছয় সাল বগুড়ার মাটিতে প্রথম খেলা হয় দুই হাজার ছয় সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারপর বগুড়ার মাটিতে আর খেলাই হলো না ইন্টারন্যাশনাল পর্যায়ের এখনও বুগুড়ার মানুষ আকাঙ্ক্ষা করে যে এখানে ইন্টারন্যাশনাল খেলা হতে পারে এই বগুড়ার শহীদচন্দ্র স্ট্রামে বাংলা টাইগার্সের ক্যাম্পের সময় বিসিবি কর্মকর্তারা বলেন বাংলাদেশের বেস্ট উইকেট হলো এটি কিন্তু দর্শক ধারণ ক্ষমতা এবং ড্রেসিং রুম এবং অনেক কিছু পড়ে আছে অনেক উন্নতির অভাবে কিন্তু এখন মনে হয় কিছু করার আশায় আছে সবাই সিবির কর্মকর্তারা বলেন এখানে যদি একটি উন্নত মানের এয়ারপোর্ট থাকতো তাহলে হয়তো খেলা দেওয়া পসিবল ছিল অনেক উন্নতির পরে হয়তো খেলাটা অনুষ্ঠানিত করা যাইতো কিন্তু এখানে সেই সুযোগ সুবিধাটা নাই হোক বা ফ্লাডলাইট বা হোক বা দর্শক ধারণ ক্ষমতা বগুড়ার শহীদচন্দ্র স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে চেয়ারের অবস্থা অনেক খারাপ উন্নতির অভাব দেখা দিয়েছে বগুড়ার শহীদচন্দ্র স্টেডিয়ামে এখন এখানে অনেক ক্যাম্প হওয়ার কারণে অনেক উন্নতি করা হচ্ছে কিন্তু এখানে ফ্লাডলাইট এবং দর্শক ধারণ ক্ষমতা না বাড়ানো পর্যন্ত ইন্টারন্যাশনাল খেলা অনুষ্ঠানিত করা যাবে না কিন্তু বিসিবির কর্মকর্তারা বলেন এখানে বিসিএল এনসিএল ও বিপিএল হওয়ার আশঙ্কা আছে এবং বড় বড় ক্যাম্প নাইনটিন এবং অন্যান্য ক্যাম্প হওয়ার আশঙ্কা আছে বগুড়ার শৈচান্দ স্টেডিয়ামে এ স্টেডিয়ামের ব্যাপারে আপনার মন্তব্য কমেন্টে জানান ও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন দেখুন আসা যাক বুগুড়ার ডিস্ট্রিক্ট কোচের ব্যাপারে আমরা জানতে পারি যে বগুড়ার কোচ কিছু বছর আগে ইন্তেকাল করেন এরপর একজন কোচ টেম্পোরারিভাবে আসেন কিন্তু তাকে বিসিবি থেকে পারমানেন্টভাবে নিয়োগ দেওয়া হয়নি তার মাটি হচ্ছে মুশফিকুর রহিমের মাটি বগুড়ার মাটি হচ্ছে তৌহিদ হৃদয় তানজিৎ মাটি এখানে যদি একজন পারমানেন্ট কোচই না থাকে তাহলে এখানে কিভাবে বড়ো প্লেয়ার হবে এখন বলা যায় যে বিসিবির এটা দোষ হতে পারে বিসিবি থেকে এখানে কোচ নিয়োগ দেওয়া হচ্ছে না আমরা চাই সেই টেম্পোরারি কোচকে পারমানেন্ট করে দেওয়া হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন ক্রিকেট সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ